আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় অধ্যায় 9, প্রতিবন্ধী শিশু থেকে পাঠ 1, প্রতিবন্ধী শিশু। আমরা আজ প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে জানব। তাহলে দেখো, এ পাঠ শেষে শিক্ষার্থীরা প্রতিবন্ধী শিশু সম্পর্কে বলতে পারবে, প্রতিবন্ধিতার কারণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। পাঠ 1, প্রতিবন্ধী শিশু। একটি সুস্থ শিশু সবারই কাম্য। পরিবারে এমন কিছু শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, হাত বা পা নেই, কানে শুনে না, ফলে কথা বলতে পারে না, অনেকে চোখে দেখে না বা কম দেখে, বুদ্ধিমত্তা কম, ফলে সামাজিক আচরণ বা ভাব বিনিময় ঠিক মতো করতে পারে না। এরাই প্রতিবন্ধী শিশু। অর্থাৎ পাঠ 1, একটি সুস্থ শিশু সবারই কাম্য। পরিবারে এমন কিছু শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, হাত বা পা নেই, কানে শুনে না। দেখো, হাত বা পা নেই, এখানে একটা কমা হবে, কানে শুনে না, ফলে কথা বলতে পারে না। যেহেতু কানে শুনে না, তাই তারা ভাষা শিখতে পারে না, এই জন্য কথাও বলতে পারে না। অনেকে চোখে দেখে না বা কম দেখে, বুদ্ধিমত্তা কম, ফলে সামাজিক আচরণ বা ভাব বিনিময় ঠিক মতো করতে পারে না। এরাই প্রতিবন্ধী শিশু। এই প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের একজন, তাই এদের সম্পর্কে আমাদের জানা দরকার। প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে ধারণা থাকলে তাদের প্রতি সবার ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। প্রতিবন্ধী শিশুটিও নিজেকে সবার থেকে আলাদা বা অসহায় মনে করবে না। তাহলে তোমরা সবাই জানো যে আমাদের চারপাশে আমরা যেসব শিশু দেখি, তারা সবাই কি একই রকম না। তারা বেশ কিছু শিশু শারীরিক, মানসিক, বুদ্ধিগত দিক থেকে সমাজের অন্যান্য সাধারণ শিশুর থেকে আলাদা হয়ে থাকে। এদের মধ্যে কারো কারো দেহের গঠন আলাদা হয়, তাদের আচরণ স্বাভাবিকের তুলনায় ধীর বা সমস্যাগ্রস্ত থাকে, কেউ চোখে দেখে না, হাঁটা চলায় অসুবিধা হয় কারোর, কারো অন্যের কথা বুঝতে দেরি হয়, কেউ বয়সে বড় হলেও আচরণ শিশুর মতো করে। তো এরাই হচ্ছে প্রতিবন্ধী শিশু। এদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও বলে থাকি। এদের জন্য বিশেষ যত্ন ও প্রশিক্ষণ দরকার। দেখো, এই আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি হচ্ছে, কোন শিশুকে প্রতিবন্ধী শিশু বলা হয়? আমরা তারপরে দেখি প্রতিবন্ধিতার কারণ। বিভিন্ন কারণে একটি শিশু প্রতিবন্ধী হতে পারে। যেমন, এক, জন্মের পূর্বকালীন কারণ, মানে মাতৃগর্ভে থাকা অবস্থায় যে কারণগুলো সেগুলো। দুই, শিশু জন্মের সময়ের কারণ, মানে শিশু যখন জন্মগ্রহণ করে সেই মুহূর্তের কারণটা, মানে ডেলিভারির সময়ের কারণ। আর 3 নম্বর হচ্ছে শিশু জন্মের পরবর্তী কারণ, মানে জন্মাবার পরের কারণ। এক, জন্মের পূর্বকালীন কারণ। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শারীরিক বা মানসিক অবস্থা ও গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় নানা কারণে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে এবং প্রতিবন্ধী হতে পারে। আমরা জানি মাতৃগর্ভ শিশুর আদি পরিবেশ। গর্ভের পরিবেশের সামান্যতম পরিবর্তনও ভ্রূণ শিশুর ক্ষতির সম্ভাবনা থাকে, কারণ এই সময় গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের গঠন কাজ চলে। আমরা এখন মায়ের রোগসমূহ সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি জার্মান হাম, চিকেন পক্স, মাম্পস, যক্ষা, ম্যালেরিয়া, রোবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। অর্থাৎ গর্ভস্থ শিশুর শারীরিক ত্রুটি মায়ের নানা রকম অসুস্থতা থেকে দেখা দিতে পারে। তোমরা এই যে দেখলে যে রুবেলা ভাইরাস, এটা হচ্ছে যে গর্ভবতী হওয়ার প্রথম 3-4 মাসের মধ্যে মা যদি রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে সন্তানের চোখ, কান, হৃৎপিণ্ড বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবার গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপের পরিমাণের সাথে গর্ভপাত এবং মা ও শিশুর মৃত্যু হার সম্পর্ক যুক্ত থাকে। এই যে ডায়াবেটিস, এই ডায়াবেটিস রোগে আক্রান্ত মায়ের সন্তান জন্ম থেকে স্বাভাবিক মায়েদের সন্তান অপেক্ষা 6 থেকে 10 গুণ বেশি বিকলাঙ্গ হতে পারে। জন্মের পরেই তাদের সন্তানদের মধ্যে শ্বাস প্রশ্বাসের অসুবিধা দেখা দিতে পারে। মার অতিরিক্ত ব্লাড সুগার বাচ্চার শরীরে সঞ্চালিত হয়ে অতিরিক্ত ইনসুলিন তৈরি হতে থাকে, ফলে গর্ভস্থ শিশুটি অনেক বেশি ক্যালোরি শোষণ করে বড় হতে থাকে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় যে সে আর তত সুগার পায় না, ফলে শিশুর শরীরে অতিরিক্ত ইনসুলিন ক্যালোরি পুড়িয়ে ফেলে এবং শিশুটি মারাও যেতে পারে। চিকেন পক্স, মাম্স ক্ষতিকর হলো জার্মান হাম বা রুবেলার মতো ততটা ক্ষতিকর হয় না। আমরা তারপর দেখি মায়ের অপুষ্টি। গর্ভবতী মা যদি দীর্ঘদিন যাবত রক্তাল্পতায় ভোগেন, মানে রক্তশূন্যতায় ভোগেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান, তবে ভ্রূণের গঠনগত বিকলাঙ্গতা দেখা দেয়, মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, ফলে শিশু প্রতিবন্ধী হয়। আমরা এখন তাহলে মায়ের অপুষ্টি সম্পর্কে আরেকটু জেনে নেই যে গর্ভস্থ শিশুর পুষ্টি মায়ের পুষ্টির উপর নির্ভর করে। গর্ভাবস্থায় মায়ের অপুষ্টির দরুন অপরিণত, রুগ্ণ, ক্ষীণকায় শিশুর জন্ম হতে পারে। পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আবার গর্ভবতী মায়ের খাদ্যে যেন উপযুক্ত পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ, আয়োডিন, ভিটামিন থাকে, এগুলোর অভাবে ভ্রূণের স্বাস্থ্যহানির সম্ভাবনা খুব বেশি থাকে। মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে ভ্রূণের অস্থি, দাঁত সুষ্ঠুভাবে গঠিত হতে পারে না। মায়ের খাদ্যে অপর্যাপ্ত লৌহ শিশুর রক্তাল্পতা সৃষ্টি করে। তাছাড়া মায়ের খাবারে যথেষ্ট খাদ্য, প্রাণ, খনিজ লবণের অভাব হলে গর্ভস্থ শিশু দুর্বল ও নানান ধরনের অসুস্থতার শিকার হয়। আবার পরিমিত প্রোটিনযুক্ত খাবারের অভাবে শিশু স্বাভাবিকের তুলনায় ছোট হয়, অনেক ক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের পুষ্টির অভাবে শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে মস্তিষ্কের বিকাশকে বিঘ্নিত করে। আমরা তারপর দেখব ঔষধ গ্রহণ। গর্ভাবস্থায় মা যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খান, তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক ঔষধ ভ্রূণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাহলে আমরা আরেকটু বিস্তারিত জানি। গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক ঔষধপত্র সেবন, বেদনানাশক ঔষধ গ্রহণ ইত্যাদির ফলেও গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। যে সকল মায়েরা গর্ভবতী অবস্থায় কিংবা প্রসবকালে অধিক পরিমাণে ঔষধ ব্যবহার করেন, তাদের সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পর কম ঔষধ ব্যবহারকারী মায়েদের সন্তান অপেক্ষা কম সক্রিয় বা চঞ্চল থাকে। তাই গর্ভাবস্থায় মায়েদের উচিত যে কোনো ঔষধ, এমনকি ভিটামিন বা আয়রন ক্যাপসুল ব্যবহারের আগেও ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আমরা এরপর মায়ের বয়স সম্পর্কে জানব। গর্ভধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটি শিশু জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। অপরিণত বয়সে প্রজনন অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না, তাই অপরিণত বয়সে মা হলে ত্রুটিপূর্ণ শিশু জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। আবার বেশি বয়সে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়। তাই 35 বছরের পর যেসব মহিলা প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ সম্পর্কে আমি তোমাদের এখন আরেকটু বিস্তারিত বলছি। বিভিন্ন গবেষণার ফলাফল হিসেবে দেখা যায় যে মায়ের গর্ভবতী হওয়ার বয়সটিও অনেক সময় শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যাহত করতে পারে। এর কারণ হচ্ছে যে মধ্যবয়সে মহিলাদের ঋতুবন্ধের বয়স, মানে পিরিয়ডের বয়স যত নিকটবর্তী হয় ততই অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়। তাই ওই বয়সে গর্ভধারণ করলে ভ্রূণ এবং ফিটাসের স্বাভাবিক বিকাশ ধীর হয়। অল্প বয়সে গর্ভবতী হলে গর্ভস্থ সন্তানের জন্য নানান ধরনের জটিলতা দেখা দেয়, কারণ তাদের প্রজনন বিকাশ তখনও সম্পূর্ণ হয় না এবং প্রজনন যন্ত্রও কাজ করার জন্য যথেষ্টভাবে প্রস্তুত থাকে না। আবার বয়স্ক মহিলাদের প্রজনন ক্ষমতা মন্থর হওয়ার ফলে তাদের প্রজনন যন্ত্র সঠিকভাবে গর্ভধারণে অক্ষম হয়ে পড়ে। সুতরাং 35 বছর পর যে সমস্ত মা
প্রথম সন্তান প্রসব করেন, তাদের মধ্যে নানান রকম জটিলতার সৃষ্টি হয়। 30 বছরের কম বয়সী মহিলাদের প্রসবকালে মা ও শিশুর মৃত্যুর হার এবং সন্তানের অস্বাভাবিকতার হার 35 ঊর্ধ্ব বয়সীদের চেয়ে অনেক কম হয়। স্বাভাবিক বয়সের মাদের তুলনায় 23 বছরের কম বা 29 বছরের বেশি বয়সী গর্ভবতী মায়েদের মধ্যে গর্ভপাত, অপরিণত শিশু, ত্রুটিযুক্ত শিশু জন্মদান করতে দেখা যায়। তাহলে দেখো, এতক্ষণ আমরা মায়ের বয়স সম্পর্কে জানলাম। এখান থেকে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে মায়ের বয়স কিভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো। এখন আমরা ঘন ঘন খিঁচুনি ও নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ এই দুটি পয়েন্ট সম্পর্কে জানব। তাহলে দেখো, ঘন ঘন খিঁচুনি, গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে ও তার মস্তিষ্কের ক্ষতি করে। মানে এই সময় দেখা যায় গর্ভস্থ শিশু ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে, মানে নিঃশ্বাস ফেলতে পারে না, শ্বাস প্রশ্বাসে তাদের সমস্যা হয় অক্সিজেনের অভাব হলে। এতে করে মস্তিষ্কের উপর, ব্রেনের উপর খুব চাপ পড়ে, যার ফলে শিশু মানসিক প্রতিবন্ধীও হতে পারে। তারপরের পয়েন্টটি হচ্ছে নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ। আপন মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো, ভাই বোন যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, তাদের মধ্যে বিবাহ হলে শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। তাহলে আমরা এর পরের পয়েন্টটি সম্পর্কে দেখব। এখন তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ, এই পয়েন্টটি সম্পর্কে প্রথমে জানব। দেখো কি লেখা আছে, গর্ভাবস্থায় বিশেষত প্রথম 3 মাস এক্সরে বা অন্য কোনোভাবে মায়ের দেহে যদি তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে, তবে গর্ভস্থ ভ্রূণের নার্ভতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হয়। তাহলে আমরা তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ এই পয়েন্টটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেই। শিশুর সুস্থ বিকাশের পথে আরেকটি মারাত্মক বাধা হচ্ছে গর্ভবতী মায়ের শরীর তেজস্ক্রিয়তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। গর্ভাবস্থায় যদি শারীরিক কোনো অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরের সাহায্য নিতে হয়, তবে সাধারণ এক্সরে ভ্রূণের কোনো ক্ষতি সাধন করে না, কিন্তু মাত্রাতিরিক্ত এক্সরে ভ্রূণের জন্য বেশ ক্ষতিকর। গর্ভাবস্থায় এক্সরে ও অন্যান্য রশ্মির প্রভাবে শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। এছাড়াও এসব রশ্মির প্রভাবে শিশুর শারীরিক ও মানসিক বিকলাঙ্গতা দেখা দেয়। আমরা তারপর দেখি পয়েন্টটি, মা বাবার রক্তের আরএইচ উপাদান। মা যদি আরএইচ পজিটিভ আর বাবা যদি আরএইচ নেগেটিভ হয়, তাহলে গর্ভস্থ সন্তান আরএইচ পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের আরএইচ উপাদানের মধ্যে যদি মিল না থাকে, তবে তাকে আরএইচ অসঙ্গতা বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বলা হয়। এতে সন্তান মৃত হয়, আর যদি শিশু বেঁচেও যায়, তাহলে পক্ষাঘাতগ্রস্ত বা মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। তাহলে আমরা মা বাবার রক্তের আরএইচ উপাদান সম্পর্কে এখন বিস্তারিত জানব। মানুষের রক্তকে প্রধানত ও, এ, বি, এ বি গ্রুপে ভাগ করা যায়, তোমরা সবাই জানো। যাদের রক্তে আরএইচ উপাদান থাকে তাদের রক্তকে আরএইচ পজিটিভ বলে, আর যাদের রক্তে এ উপাদান নেই তাদের রক্তকে আরএইচ নেগেটিভ বলে। নবজাতকের ব্যাপারে আরএইচ উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবা দুজনেই যদি আরএইচ নেগেটিভ হন, তবে তাদের সন্তানের রক্ত আরএইচ নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। মা বাবা দুজনেই যদি আরএইচ পজিটিভ হন, তবে তাদের সন্তানও আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদি মা বাবার একজন আরএইচ পজিটিভ হন আর অন্যজন আরএইচ নেগেটিভ হন, তবে তাদের সন্তান আরএইচ পজিটিভ বা নেগেটিভ এর যে কোনো একটি হতে পারে। মা যদি আরএইচ নেগেটিভ হন এবং গর্ভস্থ শিশু যদি পজিটিভ হয়, প্রসবের সময় শিশুটির পজিটিভ রক্ত মায়ের আরএইচ নেগেটিভ রক্তে মিশে মায়ের রক্তে আরএইচ অ্যান্টিবডি নামে আরএইচ বিরোধী একটি উপাদান তৈরি করে, যা মায়ের রক্তে সব সময়ের জন্য থেকে যায়। এক্ষেত্রে সাধারণত প্রথম সন্তানের বেলায় তেমন অসুবিধা হয় না, কিন্তু পরবর্তী সময় যদি এ মায়ের গর্ভে আরএইচ পজিটিভ সন্তান থাকে, তবে মায়ের রক্তের আরএইচ অ্যান্টিবডি
গর্ভস্থ শিশুর দেহে প্রবেশ করে শিশুর রক্তকে নষ্ট করে দেয়, যার ফলে সন্তান গর্ভেই মারা যায় অথবা মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে বা জন্মের পরপরই মারাত্মক রক্তশূন্যতা এবং জন্ডিসে আক্রান্ত হয়। কারণ অ্যান্টিবডির বিষক্রিয়ায় শিশুর লোহিত কণিকা মরে যায় এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তাহলে আমরা প্রশ্ন দেখি এখান থেকে, শিশু প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। আমরা আরেকটি প্রশ্ন দেখব এখন, মা বাবার রক্তের আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো। আমরা এরপরে দেখব 2 নম্বর, শিশু জন্মের সময়ের কারণ সমূহ। শিশুর জন্মের সময়কাল দীর্ঘ হলে শিশুর গলায় নাড়ি পেঁচানোর কারণে বা শিশু জন্মের পরপরই শ্বাস নিতে অক্ষম হলে অক্সিজেনের স্বল্পতার জন্য মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়। এছাড়া জন্মের সময় মস্তিষ্কে কোনো আঘাত যেমন পড়ে যাওয়া বা মাথায় চাপ লাগা ইত্যাদি প্রতিবন্ধিতার কারণ হতে পারে। এই যে জন্মের সময় মাথায় চাপ লাগা, এটা সাধারণত নর্মাল ডেলিভারির সময় হয়ে থাকে। দেখা যায় যে যাদেরকে হসপিটালে নেওয়া হয় না, বাড়িতেই ডেলিভারি করানো হয়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে মাথার চাপ লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আমরা এখন এই যে এতক্ষণ 2 নম্বর পয়েন্টটি দেখলাম, এই পয়েন্টের উপর ভিত্তি করে একটি প্রশ্ন দিয়েছি, শিশু জন্মের সময় প্রতিবন্ধী হওয়ার কারণ কি। এটা এখন দেখি 3, শিশু জন্মের পরবর্তী কারণ সমূহ। প্রথম পয়েন্টটি দেখো, নবজাতক যদি জন্ডিসে আক্রান্ত হয় এবং রক্তে যদি বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তবে মস্তিষ্কে কোষের ক্ষতি হয় এবং শিশু মানসিক প্রতিবন্ধী হয়। তারপরের পয়েন্ট, শৈশবে শিশু যদি হঠাৎ করে পড়ে যায়, মস্তিষ্কে আঘাত পায় বা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। এরপর পরিবেশের বিষাক্ত পদার্থ যেমন ধ্বংস করার রাসায়নিক পদার্থ, ফ্লোরাইড, আর্সেনিক মিশ্রিত পানি ইত্যাদি শিশুর শরীরে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। তারপরের পয়েন্টটি দেখো, শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদানের প্রয়োজন হয়। পুষ্টিকর উপাদানের অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় এবং শিশু মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হতে পারে। তাহলে এই যে 3 নম্বর, শিশু জন্মের পরবর্তী কারণ সমূহ, এর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি দেখো, প্রতিবন্ধিতার জন্ম পরবর্তী কারণগুলো বিশ্লেষণ করো। এই যে তোমরা একটু আগে যে পয়েন্টগুলো দেখলে, এগুলোই এটার উত্তর হবে। এছাড়াও আমি আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে মাঝে মধ্যে কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই সবগুলো প্রশ্নই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়ির কাজ করে ফেলবে এবং শিখে ফেলবে প্রশ্নগুলোর উত্তর। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।